করোনা প্রতিরোধে সরকার ব্যর্থ অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি। স্থায়ী কমিটির সভার এই দাবির কথা ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা প্রতিরোধের করার চেয়ে সরকার কেবলমাত্র নিজেদের দুর্নীতির সুযোগ খুঁজছে বলে অভিযোগ করেন তিনি। সরকার জাতির সাথে প্রতারণা করে নিজেদের অযোগ্যতা এবং দায়িত্বহীনতার প্রমাণ দিয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। কোভিড-19 করোনা ভাইরাস মোকাবেলা করতে সরকার শুধুমাত্র নিজেদের দুর্নীতির সুযোগ খুঁজেছে, জনগণের সঙ্গে প্রতারণা করে সমগ্র জাতিকে চরম স্বাস্থ্য বিপর্যয়ের দিকে ঠেলে দিয়ে নিজেদের অযোগ্যতা, দায়িত্বহীনতা ও দুর্নীতির প্রমাণ দিয়েছে। জনগণকে এই চরম অনিশ্চয়তা ও জীবনের ঝুঁকি তৈরি করার অপরাধে সরকারকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। সভা মনে করে যে এই সার্বক্ষণিক কথা বলা যে স্বাস্থ্যমন্ত্রী আছেন তার সকল দায় দায়িত্ব নিয়ে ব্যর্থতা দায় নিয়ে তার অবিলম্বে পদত্যাগ করা উচিত।